প্রিয় ফেসবুক বন্ধুরা আমি এখন আছি পাঁচ নাম্বার এবং চার নাম্বার মাঠে সংযোগস্থলে এ বছরের মাহফিলা আগত মুসল্লিদের উপস্থিতির কথা বিবেচনা করে আমাদের চর্মনাই শায়েক দয় মুরব্বী নায়কেরাম কর্তৃপক্ষ সার্বিক বিবেচনা করে পাঁচ নম্বর মাঠের কাজ হাতে নিয়েছেন এবং আমি এখন পাঁচ নম্বর মাঠের উত্তর পাশে চার নম্বর মাঠের দক্ষিণ প্রান্তরে আমি দাঁড়িয়ে আছি সার্বিকভাবে পাঁচ নম্বর মাঠের জন্য মোটামুটি খুঁটি এবং নামাজের কাতার এগুলি ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে আমি আছি এখন যেখানে চার নম্বর এবং পাঁচ নম্বর মাঠের নামাজের কাতার সংযোগ হয়েছে এটা হলো নামাজের কাতারের সংযোগস্থল আমাদের সামনের দিকে রয়েছে এটা হলো চার নম্বর মাঠ এবং আমরা আমরা যে জায়গাটা দেখছি রাস্তার মতো এই এই যে পথটা দেখা যাচ্ছে এটা হলো চার নাম্বার এবং পাঁচ নাম্বারের সংযোগ আর পাঁচ নাম্বার মাঠটা হলো চার নাম্বার মাঠের ঠিক দক্ষিণ পাশে এখানে একটা খাল ছিল পাঁচ নম্বর মাঠের সাথে চার নম্বর মাঠের নামাজের কাতারের সংযোগ সৃষ্টি লক্ষ্যে এই খালটাকে মাদ্রাসার কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে খালটিকে ভরাট করে নামাজের কাতারের ব্যবস্থা করেছে আপনারা দেখতে পাচ্ছেন এই সে খাল এই খাল ভরাট করেই এখানে নামাজের কাতারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা আশা করি যেহেতু পাঁচ নাম্বার মাঠের এবার প্রস্তুত করে রাখা হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লি ভাইদের এবার চরমনে মাঠে থাকতে কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি এটা হলো সেই পাঁচ নাম্বার মাঠ পাঁচ নাম্বার মাঠে ঢুকার জন্য আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে পেশাব হুজুরের বাড়ির দক্ষিণ পাশে অর্থাৎ বিশ্বাসের হাট থেকে এক নম্বর মাঠের দিকে আসার সময় বিশ্বাসের হাটের পরে মাদ্রাসার আগে যে একটা ছোট্ট ব্রিজ আছে সেই ব্রিজটা পার হয়েই যে বাগান আছে হুজুরের যে বাগান বাড়ি বলা হয় সেই বাগানের পাশ দিয়ে পূর্ব দিকে একটা রাস্তা গেছে যেটা দুই নম্বর মাঠের পাশ দিয়ে গেছে সেই দুই নম্বর মাঠের পাশের যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে পূর্ব দিকে হাটে হেঁটে আসলেই আমরা পাঁচ নম্বর মাঠ পেয়ে যাব এবং আরেকটা রাস্তা হলো যে কৌমীয় মাদ্রাসার ঘেসে কৌমীয় মাদ্রাসার একের পাশ ঘেসে দক্ষিণ দিক থেকে একটা রাস্তা যেটা এক নম্বর মাঠে প্রবেশ করেছে সেই এক নম্বর মাঠে প্রবেশ করে যেটা চার নম্বরে এসে মিলিত হয়েছে অর্থাৎ চার নাম্বার মাঠের দক্ষিণ পাশে যে রাস্তাটা সেই রাস্তায় ঢুকলেই হাতের ডাইনে অর্থাৎ দক্ষিণ পাশে আমাদের পাঁচ নাম্বার মাঠের অবস্থান এই এটা হলো আমাদের পাঁচ নাম্বার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন বাস গাড়া এবং চট টানানোর জন্য সামিয়া টানানোর জন্য উপরে বাসও মাদ্রাসা কর্তৃপক্ষ বেঁধে সার্বিক ব্যবস্থা করে রেখেছেন এই জন্য যে সমস্ত ভাইরা অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি যে মাঠে জাগা হয় না না হয় কষ্ট হয় আমি তাদের উদ্দেশ্যে বলবো